আপনি সকালবেলা বাসি মুখে অর্থাৎ কোনো কিছু না খেয়ে একটানা সাত দিন আমি যেভাবে বলবো ঠিক সেভাবে যদি এই আমলটি করেন, এরপর ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনার কাছে এত টাকা পয়সা চলে আসবে, আল্লাহ আপনাকে এত ধন সম্পদ দান করবে, আপনার ঘরের ধন সম্পদ টাকা পয়সা রাখার মতো জায়গা পাবেন না। এ আমলটির ব্যাপারে একজন ওলি বলেছেন, আর তিনি এ আমলটির ব্যাপারে বলার সময় বলেছেন, এ আমলটি করার পরে তোমরা এত ধন সম্পদের মালিক হবে, তোমরা যদি তোমাদের টাকা পয়সা কুয়াতে ফেলে দাও কুয়া ভর্তি হয়ে যাবে, কিন্তু তোমাদের টাকা পয়সা শেষ হবে না। আর তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি সম্বন্ধে সম্পূর্ণভাবে জানতে চান অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি আপনাদের জন্য এমন একটি আমলের ব্যাপারে বলতে চলেছি, এই আমলটি একটি পরীক্ষিত আমল, আর এই আমলটি আল্লাহর একজন বলি বলে গেছেন, তাই আপনারা সবাই এই আমলটি করুন এবং আপনারা সবাই অনেক ধন সম্পদ টাকা পয়সার মালিক হয়ে যান। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। যারা হালাল রিজিক পেতে চান তারা কমেন্ট বক্সে লিখুন আমিন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিও লাইক টার্গেট 10,000, তাই এখনই এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। বন্ধুরা, আজ পর্যন্ত যারা এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি সম্পূর্ণ বিশ্বাসের সাথে করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাউকে টাকা পয়সা ধন সম্পদ নিয়ে চিন্তিত হতে দেননি। তাদের সবাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন উৎস থেকে এত এত বেশি ধন সম্পদ পাঠিয়েছেন, এত বেশি সম্পদের মালিক করে দিয়েছেন যে তারা কখনো কল্পনাও করতে পারেনি। আর যারা এই আমলটি করে ধনী হয়েছে তারাই শুধু সারা জীবন টাকা পয়সা পাননি, বরঞ্চ তাদের বংশের পর বংশ তাদের ধন সম্পদ খেয়েছে কিন্তু তার ধন সম্পদ খেয়ে শেষ করতে পারেনি, অর্থাৎ তাদের সাত বংশ পর্যন্ত তাদের টাকা পয়সার কোনো কমতি হয়নি। আমি আপনাদের শুধু এতটুকু বলে রাখি, আমি আজকে আপনাদের জন্য যে ফজিলতপূর্ণ বরকতময় আমলটি নিয়ে হাজির হয়েছে, এই আমলটি যেমনই সহজ তেমনই কার্যকর। আমল করতে যদিও আপনার অল্প একটু সময় লাগবে, কিন্তু এই অল্প একটু সময়ে যদি আপনি সাত দিন ব্যয় করতে পারেন, সকালবেলা বাসি মুখে কোনো কিছু না খেয়ে যদি নিয়মিত সঠিক নিয়মে এই আমলটি করতে পারেন, এতটুকু জেনে রাখুন আপনার টাকা পয়সার কোনো কমতি হবে না, আপনি আপনার জীবনে কখনো অভাব দেখবেন না, আপনি আপনার জীবনে কোনো দিন দারিদ্রতার সম্মুখীন হবেন না। আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলে রাখি, এই আমলটি যদি অনেক হালকা এবং অনেক সহজ একটি আমল, কিন্তু এই আমলটি করে আপনি যে ধন সম্পদের মালিক হবেন সেটা অকল্পনীয়। কেননা আপনি যদি আপনার পরিবারের সবাইকে নিয়ে পাল্লার এক পাশে ওঠেন আর ধন সম্পদের পাল্লা অন্য পাশে রাখেন, দেখবেন আপনার ধন সম্পদ ভারী হয়ে গেছে। তাহলে একটিবার ভেবে দেখুন, আজকে আমি আপনাদের জন্য কতটা ফজিলতপূর্ণ, কতটা বরকতময় আমল নিয়ে হাজির হয়েছি। আর আমার যে সকল ভাই বন্ধু এবং বোনেরা বর্তমানে অনেক টাকা পয়সা ইনকাম করছেন কিন্তু আয় রোজগারের মধ্যে বরকত পাচ্ছেন না, মাস শেষ হতে না হতেই টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, এমন এমনভাবে টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে আপনি কোনো উপকার পাচ্ছেন না, আমি আপনাদেরকে বলবো, আপনি শুধুমাত্র আমার উপরে বিশ্বাস রেখে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি সকালে ঘুম থেকে ওঠার পর বাসি মুখে মাত্র সাত দিন করে দেখুন। আমি এতটুকু বলে রাখি, আপনি আপনার জীবনে অকল্পনীয় ধন সম্পদ পাবেন এবং এত ধন সম্পদ পাবেন যেটা আপনি আপনার জীবনে কোনোদিন কল্পনাও করতে পারেননি। আর আপনার আয় রোজগারের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দান করবেন, আপনি দুই হাত দিয়ে আপনার টাকা পয়সা খরচ করলেও আপনি আপনার উপার্জিত টাকা খরচ করে শেষ করতে পারবেন না। একটি কথা মনে রাখবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পালনকর্তা, আমাদের রিজিকদাতা, আমাদের সৃষ্টিকর্তা। যদি ওনাকে খুশি করে চাওয়ার মতো করে চাইতে পারি, সঠিক নিয়মে সঠিকভাবে চাইতে পারি, তাহলে তিনি আমাদের এত ধন সম্পদ দান করবেন, এত টাকা পয়সার মালিক করে দেবেন যেটা আমরা আমাদের জীবনেও কল্পনা করতে পারিনি। আজকে আমি আপনাদের জন্য সাত দিনের যে আমলটি নিয়ে হাজির হয়েছি, এই আমলটি হচ্ছে সূরা কাউসারের আমল। মাত্র সাত দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোনো কিছু না খেয়ে অর্থাৎ বাসি মুখে আপনি যদি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে এত ধন সম্পদের মালিক আপনাকে বানিয়ে দেবেন এবং আপনার রিজিকের মধ্যে এত বরকত দান করবেন যে আপনি মাত্র অল্প কয়েকদিনের মধ্যে ধনী হয়ে যাবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা যখন আপনার রিজিকে বরকত দান করবেন তখনই একমাত্র আপনি ধনী হতে পারবেন। এর আগে আপনি যতই চেষ্টা করুন না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার রিজিকের মধ্যে বরকত না দেন তাহলে আপনি কোনোভাবেই ধনী হতে পারবেন না, আপনি আপনার উপার্জিত টাকা কোনোভাবে আপনার কাজে লাগাতে পারবেন না, পরিবারের মধ্যে অসুখ বিসুখ লেগে থাকবে সবসময়, সবসময় সমস্যা লেগেই থাকবে। কিন্তু আজকে আমি আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছে, আপনি যদি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাত দিন বাসি মুখে এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি ধনী হয়ে যাবেন। তো চলুন আমার প্রিয় ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই আমলটি আপনারা কিভাবে করবেন। আমি আবারও বলে দিচ্ছি, সূরা কাউসারের এই আমলটি আপনাদের সকালে বাসি মুখে অর্থাৎ কোনো কিছু না খেয়ে সাত দিন করতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পর আপনারা কোনো কিছুই খাবেন না এবং কোনো কিছু পান করবেন না, আর সকালে ঘুম থেকে ওঠার পর আপনারা সবার প্রথমে এই আমলটি করে নেবেন। আপনি চাইলে উজু অবস্থাতেও এই আমলটি করতে পারেন অথবা উজু ছাড়াও করতে পারেন, সমস্যা নেই, তবে অবশ্যই পাক পবিত্র থাকতে হবে। তবে বুজুর্গরা বলেছেন যদি আপনি এই আমলটি উজু করে করেন তাহলে সবচেয়ে ভালো ফজিলত পাওয়া যায়।
এ আমলটি করার আগে সবার প্রথমে তিনবার অথবা একুশবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর মাত্র 141 বার বিসমিল্লাহের সাথে সুরা কাউসার পাঠ করবেন। এরপর আপনারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র একটি নাম ইয়া রাজ্জাকু 101 বার পাঠ করবেন। এবং সর্বশেষ শুরুতে আপনি 3 বার অথবা 21 বার যতবার দুরূদ শরীফ পড়েছেন ততবার দুরূদ শরীফ পড়ে নেবেন। তবে মনে রাখবেন, শুধু যে এমনটি করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু নয়। আপনাকে অবশ্যই নিয়মিত 5 ওয়াক্ত নামাজি হতে হবে এবং সব সময় আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে অতিরিক্ত একটু পরিশ্রম করতে হবে। ইনশাআল্লাহ এতটুকু আপনার ধন সম্পদ লাভের জন্য যথেষ্ট হবে। আমলটি শেষ করা হয়ে গেলে আপনি আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে আপনার মনের যত চাওয়া রয়েছে সমস্ত চাওয়া তুলে ধরুন। আপনার জীবনে যত অপূর্ণতা রয়েছে সকল অপূর্ণতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুলে ধরবেন। আপনি যদি চাওয়ার মতো করে চাইতে পারেন, ইনশাআল্লাহ আপনি চাইতে দেরি করবেন, আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না। আল্লাহ আপনাকে এত ধন সম্পদের মালিক করে দেবেন যেটা অকল্পনীয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং এ ফজিলতপূর্ণ বরকতময় আমল করার তৌফিক দান করুন। আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।